সকলে ভালো আছেন আজকে আমরা সাক্ষ্য আইন থেকে আলোচনার বিষয় হচ্ছে বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক এটা হয়েছে এই লেকচারটিতে আজকে আমরা মূলত আলোচনা করব বিচারিক আদালত যখন একটা কম্পিটেন্ট কোর্ট যার বিচার করার এখতিয়ার আছে এরকম আদালত যখন কোনো একটা বিষয়ে দেয় তো জাজমেন্ট ঠিক একই বিষয়ে হতে পারে ডিক্রি রায় রায় বা বা অর্ডার হ্যাঁ আদেশ যে কোনো প্রকারের জাজমেন্ট হতে পারে সেটা যদি হচ্ছে কোনো একটা কম্পিটেন্ট কোর্ট একটিয়ার সম্পন্ন আদালত থেকে আসে কোনো একটা বিষয়ে কোনো একটা মামলা বা মোকদ্দমার বিষয়ে তবে সেই একই বিষয়ে একই পার্টিরা পরবর্তীতে আবার যদি কোনো একই বিষয় নিয়ে মামলা মোকদ্দমা দায়ের করতে যায় তবে এই যে পূর্বে যে জাজমেন্টটা দিছিল ওই কম্পিটেন্ট কোর্ট ওই কম্পিটেন্ট কোর্ট পূর্বে যে জাজমেন্ট দিছিল ওই জাজমেন্ট দ্বারা নতুন যে মামলা নিয়ে আসবে ওইটা বাড়িত করবে এবং ওই ওই পূর্বে এই জাজমেন্টটা সাক্ষী হিসেবে তখন যে নতুন যে বিষয়টা আসছে ওই বিষয়টাকে বাধা দিবে ঠিক আছে তো এটা হচ্ছে সাধারণত যে আমরা রেস জুডিকেটা করছি সিপিসিতে রেস কেটা আর সিআরপিসি হচ্ছে রেস সাবজোডাইস সরি ডাবল জিও পার্টি হ্যাঁ ডাবল জিও পার্টি আর রেস জুডিকেটা এই দুইটা প্রিন্সিপালের উপর মানে নিয়েই হচ্ছে আজকেরই আলোচনা যেটা যেখানে বলবে হচ্ছে কি বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক তো বিচার আদালতের রায় কখন প্রাসঙ্গিক সেটা সাক্ষ্য আইনের চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আলোচনা করা হয়েছে চল্লিশ ধারা অনুসারে দ্বিতীয় মুকদ্দমা বা বিচার বাড়িত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক মানে একই বিষয়ে যখন পূর্ববর্তী রায় এই বিচারকে বাড়িত একচল্লিশ ধারা অনুসারে প্রভেট ইত্যাদি একটি আর প্রয়োগ প্রয়োগে প্রদত্ত রায় প্রাসঙ্গিক একচল্লিশ ধারায় উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য রায় আদেশ বা ডিগ্রি প্রাসঙ্গিক বিয়াল্লিশ ধারায় এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ধারা পর্যন্ত উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্য ক্ষেত্রে রায় তেতাল্লিশ ধারায় প্রাসঙ্গিক এবং রায় নিয়ে প্রতারণা বা ষড়যন্ত্র করা অনুসরণে মানে প্রমাণ করা যেতে পারে তো আজকে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বাড়িত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক ধারা চল্লিশ অনুযায়ী যে প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট টু বার সেকেন্ড সুট অর ট্রায়াল এখানে বলছি কি যে কোন রায় আদেশ বা ডিগ্রির অস্তিত্ব থাকতে হবে এটা এটা করতে গেলে দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বাড়িত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক করতে গেলে প্রথমে ওই বিষয়ে কোন একটা রায় আদেশ বা ডিগ্রির অস্তিত্ব থাকতে হবে দুই নম্বর পয়েন্টটা বলছে কি উক্ত রায় আদেশ বা ডিগ্রি কোন আদালত কোন মোকদ্দমা আমলে নিলে বাড়িত করে বা কোন মুখদমার বিচার করতে বাড়িতে করে সেই ক্ষেত্রে এমন আদালত এমন মুখদমা আমলে নিবে যা বিচার করবে কিনা সেই প্রশ্নে এমন রায় আদেশ বা ডিগ্রি প্রাসঙ্গিক হবে কমপ্লিকেটেড মনে হতে পারে বিষয়টা বিষয়টা যদি সহজ বলি যে ধরে দ্বিতীয় মুখদমা বা বিচার বাড়িতে করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক এই যে প্রথম যে কথাটা বলছিলাম রেস জুটি কেটা বা ডাবল জিউ পার্টি মানে কি আগে যে একটা মুকদ্দমা দায়ের করছেন আপনি ওই মুকদ্দমার যে একটা রায় আদেশ বা ডিক্রি যে দিছে এটা তো দিয়ে ফেলছে তো পরবর্তীতে আবার আরেক পার্টিকে একই বিষয়ে আবার মুকদ্দমা করতে গেলে মামলা করতে গেলে তখন যে ওই যে রায় ডিক্রি বা আদেশ দিয়ে দিছে জাজমেন্ট দিয়ে দিছে ওই জাজমেন্টটা তখন সাক্ষী হিসেবে প্রাসঙ্গিক হবে এবং সেই দ্বিতীয় মামলা যেটা বা দ্বিতীয় বিচার বা দ্বিতীয় মোকদ্দমা সেটা বাড়িতে করবে মানে দ্বিতীয় বিচারটা এই জায়গায় আর হবে না এটা উদাহরণ যদি দেখি দেখেন ক মুকদ্দমার বাদী ক একটা মুকদ্দমার বাদী শুনানির জন্য নির্ধারিত দিনে হাজির হতে ব্যর্থ হয় দেওয়ানি কার্যবিধির আদেশ নয়ের রুল আট বা বিধি আট অনুসারে আদালত মুকদ্দমাটি খারিজ করে দেবে যেদিন মুকদ্দমার শুনানির দিন দার্য ছিল ওই দিন সে আসে নাই হাজির হয় নাই এজন্য সিপিসির যে আহ অর্ডার নাইন রুল এইট এই বিধান অনুযায়ী হচ্ছে কি আদালত মোকদ্দমাটা খারিজ করে দিছে বাদী নিজে অনুপস্থিত অতপর বাদী নতুন করে মোকদ্দমা দায়ের করে পরবর্তীতে গিয়া বাদী আবার নতুন করে মোকদ্দমা দায়ের করে বাদীর পরবর্তী মোকদ্দমাটি আদালত যে আমলে নিতে পারবে না বা বিচার করতে পারবে না সেটা প্রমাণ করতে বিবাদী পূর্ববর্তী খারিজ আদেশটি দাখিল করতে পারে বিবাদী যদি পূর্ববর্তী খারিজ আদেশটি নতুন আদালতে দাখিল করে তবে বাদী আর পরবর্তী মোকদ্দমাটা বাদীর যে পরবর্তী মোকদ্দমাটা আদালতে করবে সে তার আদালত আমলে নিবেন ঠিক আছে এই হচ্ছে এই আধারার যে মূল বিষয়টা এখানে বলছে কি সাক্ষ্য আইনের চল্লিশ ধারায় দেওয়ানি কার্যবিধির দুবারা দোষ রেস জুডিকেটা এবং ফৌজদারি কার্যবিধির দুবারা সাজা ডাবল জিও পার্টির নীতি প্রতিফলন হয়েছে সাক্ষ্য আইনের চল্লিশ ধারার দ্বারায় দেওয়ানি কার্যবিধির দুবারা দোষ হ্যাঁ চল্লিশ দ্বারাই হচ্ছে কি দেওয়ানি কার্যবিধির দু বারা দোষ রেজ জুডি এবং খোঁজদারি কার্যবিধি ডাবল জিউ পার্টি নীতিটা প্রতিফলন হয়েছে দেওয়ানি কার্যবিধির এগারো দ্বারায় দুবার দোষ এবং সি আর পিসির চারশো তিন দ্বারাই হচ্ছে কি ডাবল জিও নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো দেওয়ানি কার্যবিধি এগারো দ্বারায় দুবারা দোষ বা রেজ জুডি অনুযায়ী চূড়ান্ত ভাবে সমাপ্ত মামলা পুনরায় একই বিষয়ে একই পক্ষদের মধ্যে আদালতে শুরু করা যাবে যদি কোনো ব্যক্তি এমন মামলা দায়ের করে তাহলে আদালত মামলাটা খারিজ করে দিবে আর ফৌজদারি কার্যবিধির চারশো তিন দ্বারা অনুযায়ী দুবার সাজাবে যাবে ডাবল জিউ পার্টি নীতি অনুযায়ী কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না দুইবার শাস্তি দেওয়া যাবে না বিচার করে তারা একই অপরাধের হ্যাঁ এটা হচ্ছে ডাবল জিউ পার্টি আপনি যদি দেওয়ানি কার্যবিধির দুবারা দোষ রেস জুটি কাটা এবং ফৌজদারি কার্যবিধির দুবারা সাজা ডাবল জিউ পার্টি নীতি অনুযায়ী কোন দেওয়ানি বা ফৌজদারি মামলা খারিজ করাতে চান তাহলে আদালতকে উক্ত মোকদ্দমার পূর্ববর্তী রায় আছে কিনা অর্থাৎ এই বিষয়ের উপর দ্বিতীয় মোকদ্দমা খারিজ করতে পূর্ববর্তী মোকদ্দমার রায়কে প্রাসঙ্গিক সাক্ষী হিসেবে আদালতে দাখিল করতে হবে এবং এই কারণে চল্লিশ দ্বারাই পূর্ববর্তী মামলার রায়কে প্রাসঙ্গিক করা হয়েছে চল্লিশ দ্বারা অনুযায়ী আপনি যদি এই যে ডাবল জিও পার্টি বা হচ্ছে রেজডুডি কাটার দিয়া আদালতে নতুন মামলাটা খারিজ করতে চান তবে অবশ্যই আপনারে প্রথমে প্রমাণ করতে হবে কি পূর্ববর্তী যে মৃত্যুদমা মামলা ছিল সেই মামলার রাইট আপনার বা जजমেন্টটা হচ্ছে আপনার আদালতে উপস্থাপন করতে হবে যে সকল ক্ষেত্রে 40 ধারার অধীন পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক যে সকল ক্ষেত্রে পূর্ববর্তী 40 ধারার অধীন পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক এইগুলো আমরা আইফোন দেখব হ্যাঁ একটা হচ্ছে যে এই নীতির উপর ভিত্তি করে দ্বিতীয় মুকদ্দমার বিচার বাড়িত করার জন্য চল্লিশ ধারার অধীন পূর্ববর্তী মুকদ্দমার রায় প্রাসঙ্গিক করা হয়েছে কোন কোন ক্ষেত্রে একটা হচ্ছে দেওয়ানি কার্যক দেওয়ানি মুকদ্দমায় দুবার দোষ রেজুডি আর ফৌজদারি মামলার চারশো তিন ধারা অনুযায়ী দুবার সাজা ডাবল জিও বা পূর্বে খালাস দিয়ে দিছে বা পূর্বে দণ্ড দিয়ে দিছে এমন ব্যক্তিরে আবার নতুন করে একই বিচারের জন্য আদালতে উপস্থাপন করা যাবে না একই বিষয়ে কাউকে দুইবারের বিচারের সম্মুখীন করা যাবে এই নীতির উপর ভিত্তি করে হচ্ছে কি চল্লিশ ধারা ওদিন বলছে পূর্বের কোন রায় হচ্ছে সাক্ষী হিসাবে পরবর্তীতে দ্বিতীয় কোন মুকদ্দমার জন্য প্রাসঙ্গিক হবে তো সাক্ষ্য আইনের চল্লিশ ধারা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য এটা এমসিকিউর জন্য আপনারা করে নেবেন সাক্ষ্য আইনের চল্লিশ ধারা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযুক্ত এখন সাক্ষ্য আইনের একচল্লিশ ধারায় কি বলছে সেটা যদি দেখি একচুয়ালি ধারা বলছে প্রোভেট একতিয়ার হিত্তাদির ক্ষেত্রে কিছু রায়ের প্রাসঙ্গিকতা হ্যাঁ প্রোভেট এটা একতিয়ার হিত্তাদির ক্ষেত্রে কিছু রায়ের প্রাসঙ্গিকতা নিয়ে হচ্ছে একচুয়ালি ধারা আলোচনা করেছে তো 41 ধারার অধীন প্রোভেট মেট্রুমোনিয়াল অ্যাডমিরালটি এবং দেউলিয়াতক বিষয়ে একতিয়ার প্রাধিকারী আদালত কর্তৃক प्रदत्त প্রতিপয় রাইকে প্রাসঙ্গিক হিসাবে উল্লেখ করা হয়েছে এবং উক্ত রাইকে প্রতিপয় বিষয়ে চুরান্তো হিসেবে উল্লেখ করা হয়েছে ঠিক আছে এখানে কি কি বলছে যে প্রোভেট অ্যাডমিরালটি এটা মেট্রুমোনিয়াল তারপর হচ্ছে দেউলিয়াত্ব বিষয়ে একティア প্রয়কারী আদালত কর্তৃক প্রতিপয়ের আইকে প্রাসঙ্গিক হিসাবে উল্লেখ করা হয়েছে তো অ্যাকচুয়ালি ধারার অধীন সেই সকল রায়কে গ্রহণ গণ্য করা হয়েছে যেগুলো বিষয়বস্তুর বস্তুর বস্তুর বিরুদ্ধে রায় जजমেন্ট ইন রেম जजমেন্ট ইন রেম কি जजমেন্টিং অর রেম অর্থ হলো সনৈ কোন রায়ের বিষয়ের বিরুদ্ধে রায় জাজমেন্ট ইন রেম হচ্ছে সুনির্দিষ্ট কোন বিষয়ের বিরুদ্ধে রায় যে রায় সকলের জন্য প্রযোজ্য এবং সকলের উপর বাধ্য করে এবং সকলেই মানতে বাধ্য আর জাজমেন্ট ইন পার্সোনাল হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ব্যক্তি শুধু পার্টি যারা আছে তারা মানতে বাধ্য আর জাজমেন্ট ইন রেম হচ্ছে সকলে মানতে বাধ্য কোন সুনির্দিষ্ট বিষয়ের বিরুদ্ধে রায় এটা হচ্ছে জাজমেন্ট ইন রেম তারপর হচ্ছে বস্তুর বিষয় বস্তুর বিরুদ্ধে রায় পারে যখন আবিষ্কার মর্যাদা বা সম্পত্তি সম্পর্কিত কোন মীমাংসা করা হয় এটা নিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর কোন সম্পত্তির বিরুদ্ধে পরিচালিত মামলা বর্ণনা করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে না এটা হচ্ছে কোন সম্পত্তি বা বস্তুর বিরুদ্ধে মামলা বর্ণনা করে কোন যেমন অ্যাডমিরালটি মামলায় জাহাজের মালিকের বিরুদ্ধে না করে জাহাজের বিরুদ্ধে করা হয় 41 ধারার অধীন जजমেন্ট ইন রেম প্রাসঙ্গিক হওয়ার কারণে এই ধারার অধীন বর্ণিত প্রভের বিবাহ অ্যাডমিরালটি দেউলিয়াত্য মামলা রায় শুধুমাত্র পক্ষদের উপরে বর্তাবে না সকলের উপরে এটা বাধ্যতামূলক অন্যান্য সকল বিষয়ে আমরা জানি হচ্ছে जजমেন্ট ইন পারসন দেওয়া হয় শুধু ব্যক্তির উপর করতে কিন্তু 41 ধারার অধীন যে বিষয়গুলো আছে প্রভের মেট্রুমোনিয়াল অ্যাডমিরালটি এবং দেউলিয়াত্য কাউকে যদি দেউলিয়া ঘোষণা করা হয় তখন সে যে দেউলিয়া এটা সকলের মানতে বাধ্য শুধু যে পার্টি আছে তারা মানতে বাধ্য না যে সে দেউলিয়া জাজমেন্ট একটা আদালত জাজমেন্ট দিলো যে সে मिस्टर আশিক একজন দেউলিয়া তখন এই যে দেউলিয়া ঘোষণা করে দিয়েছে আশিককে আশিক এখন সকলের কাছে দেউলিয়া শুধু শুধুমাত্র পার্টির কাছে না উনি ব্যক্তি যে মামলার পক্ষ না সে মামলার সিদ্ধান্ত সাধারণত তার জন্য বাধ্য কর না জেনারেল কোন ব্যক্তি যে মামলার পক্ষ না সেই মামলার সিদ্ধান্ত সাধারণত তার জন্য বাধ্য কর না কিন্তু কারণ জাজমেন্ট ইন ইন রেম এর ক্ষেত্রে আদালত রায় শুধুমাত্র যে পক্ষগণের উপর বাধ্য কর তা নয় বরং অন্যান্য সকলের জন্য বাধ্যকর যদিও তারা উক্ত মামলার কোনো পক্ষ না এটা আমরা আগেই পড়ছি এটা বিষয়টা আপনারা জানেন তো একচল্লিশ দ্বারায় যে সকল আদালতের রায় প্রাসঙ্গিক একচল্লিশ দ্বারায় চার শ্রেণীর একটিয়ার প্রয়োগকারী আদালতের রায়কে চূড়ান্ত হিসেবে চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করেছে কনক্লুসিভ প্রুফ হিসেবে উল্লেখ করা হয়েছে চার শ্রেণীর একটিয়ার সম্পূর্ণ প্রয়োগকারী আদালত প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে আপনার প্রভেট উইল সংক্রান্ত দলিল একটিয়ার প্রয়োগকারী আদালত কোন একটা উইল যদি করা হয় দলিল যদি করা হয় তখন এই দলিলটা শুধু যে পার্টি আছে তারা যে মানবে এরকম না এই দলিলটা সকলের জন্য বাধ্যতামূলক তার হচ্ছে মেট্রোমোনিয়াল মাধ্যমে এই যে যদি কোন একটা রায় আসে যে তারা হচ্ছে দুইটা পার্টি হচ্ছে বিবাহিত তখন শুধু এই যে দুইটা পার্টির ক্ষেত্রে এটা বাধ্য না তারা যে বিবাহিত এটা সারা দেশে সারা পৃথিবীর সকলের উপর বাধ্য করে যে তারা বিবাহিত এই রায়টা তারপর হচ্ছে অ্যাডমিরালটি নৌ চালাক চলাচল বিষয়ক আইনগত প্রশ্নে মীমাংসার জন্য আদালত তারপর হচ্ছে ইনসলভেন্সি জুরিসডিকশন দেউলিয়াত্মক বিষয় বা আর প্রয়োগকারী আদালত মানে কোন একটা আদালত যে আদালতের অধিকার আছে কোনো ব্যক্তিকে ইনসলভেন্ট বা দেউলিয়া ঘোষণা করে দেওয়া যখন ওই আদালত কোন একটা ব্যক্তিকে দেউলিয়া বা ইনসলভেন্ট ঘোষণা করে দিবে তার এই রায়টা বা তার এই ডিক্লারেশনটা সকলের জন্য মানতে বাধ্য থাকবে তো একচল্লিশ দ্বারা এই চারটা আদালতের চারটা একটিয়ার সম্পন্ন আদালতের রায়কে চূড়ান্ত প্রমাণ বা উল্লেখ করা হয়েছে যে যে সকল শর্তে একচল্লিশ দ্বারা রায় প্রাসঙ্গিক হতে পারে কি কি শর্তের কথা বলছে এখানে যে যে সকল শর্তে একচল্লিশ দ্বারা রায় প্রাসঙ্গিক হবে এক নম্বরে বলছে রায় আদেশ বা ডিক্রিপটি প্রভেট মেট্রোমোনিয়াল অ্যাডমিরালটি এবং দেিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত হতে হবে এই চারটা কোর্টের অধীনে যে কোনো একটা কোর্টের অধীনে প্রদত্ত হতে হবে তাহলেই শুধুমাত্র এই একচল্লিশ ধারার অধীনে এই রায় প্রাসঙ্গিক হতে পারে দুই নম্বর পয়েন্ট বলছে কি এমন রায় বা আদেশ বা ডিক্রি দ্বারা আদালত কোনো ব্যক্তিকে কোনো আইনগত পরিচয় লিগ্যাল ক্যারেক্টার অর্পণ করে বা তা থেকে বঞ্চিত করে তখন শুধুমাত্র এটা প্রাসঙ্গিক হতে পারে আরেকটা বলছে কি যে কোনো ব্যক্তিকে এমন আইনগত পরিচয়ে অধিকারী বলে ঘোষণা করে কোনো ব্যক্তিকে এমন আইনগত পরিচয়ের অধিকারী বলে যদি ঘোষণা করে তখন এটা একচল্লিশ ধারার অধীন হচ্ছে কি প্রাসঙ্গিক হবে কোন ব্যক্তিকে সম্পূর্ণরূপে কোন নির্দিষ্ট বিষয়ের অধিকারী বলে ঘোষণা করলেই এই চারটা আদালতের যে কোনো একটা আদালত তখনই শুধুমাত্র এই যে ঘোষণা করছে জাজমেন্টিন ইন রেঞ্জে দিছে এটা পরবর্তীতে সে ই হিসেবে ব্যবহার করতে পারবে যে আদালতের পূর্ববর্তী রায় হিসেবে ব্যবহার করতে পারবে এবং নতুন করে যখন আবার আদালতে দিবে তখন সেই আদালত সেটা নিবে না এবং তার অ্যাকচুয়ালি ধারা 30 তার যে এই রায়গুলা এই রায়গুলা হচ্ছে কি প্রাসঙ্গিক হবে এখানে বলছে অ্যাকচুয়ালি ধারা আই প্রুভেট মেট্রোমোনিয়াল অ্যাডমিরালটি এবং দেউলিয়াত তো একতিয়ার প্রয়ককারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায় আদেশ বা ডিক্রি কতি পয়ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ হিসেবে ব্যবহৃত হবে এই যে উপরে উল্লেখিত কারণগুলোর ক্ষেত্রে এই অতএব এট মেট্রিমোনিয়াল অ্যাডমিরালটি বা দেউলিয়াতক যে আদালত আদালতগুলো আছে ক্ষমতা সম্পন্ন আদালত তারা তাদের যে রায় বা আদেশের বা ডিক্রি এগুলো কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে একটা উদাহরণ নেওয়াবসে যে ক এবং খ এর মধ্যে সম্পাদিত বিবাহটি বাতিল বিবাহটি আদালত মেট্রিমোনিয়াল আদালত যেমন পারিবারিক আদালত বাতিল ঘোষণা করে দিল ক এবং খ এর মধ্যে যে বিবাহ আছে বলবৎ এই আদালত পরবর্তীতে মেট্রোমোনিয়াল আদালত বা পারিবারিক আদালত এই বিবাহটা বাতিল ঘোষণা করে দিচ্ছে এখন ক এবং স্বামী স্ত্রী এবং স্ত্রী না সে সম্পর্কে আদালতের রায় শুধুমাত্র উক্ত পক্ষগণের উপর বাধ্য করুন না বরং এ রায় যে কোনো ব্যক্তির উপর বাধ্যতামূলক এবং চূড়ান্ত প্রমাণ এই রায় দেওয়া যে শুধু তাদের ডিভোর্স হয়েছে হ্যাঁ এটা না এ রায় দেওয়া সকলকে মানতে বাধ্য যে তারা হচ্ছে স্বামী স্ত্রী আর না তো বিয়াল্লিশ দ্বারা বলছে কি জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় সাক্ষ্য আইনের বিয়াল্লিশ দ্বারায় জনসংশ্লিষ্ট প্রকৃতি পাবলিক নেচার বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক করা হয়েছে পাবলিক নেচার বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক করা হয়েছে কোন একটা পাবলিক নেচারে বা জনসংশ্লিষ্ট বিষয়ে আদালত যদি কোনো রায় দেয় পরবর্তীতে সেই রায়টাকে প্রাসঙ্গিক হিসেবে ধরে নেওয়া হবে এবং পরবর্তীতে সেটা ভ্যালিড এভিডেন্স এডমিসিবল এভিডেন্স হিসেবে সে এটা দেখাইতে পারবে সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো রায়ের পক্ষ নয় এমন ব্যক্তির ক্ষেত্রে উত্তরায় বাধ্য করা যায় না সাক্ষ্য আইনে সাধারণ নিয়ম হচ্ছে কি রায়ের কোনো পার্টিস নাই যে এই মুকদমার কোনো পার্টিস এমন কোন ব্যক্তির ক্ষেত্রে উত্তরায় বাধ্য করা হবে না কিন্তু এই নিয়মের প্রথম ব্যতিক্রম হলো একচল্লিশ ধারায় এবং দ্বিতীয় ব্যতিক্রম হলো বিয়াল্লিশ ধারায় উল্লেখ করা হয়েছে ঠিক আছে এখানে বলছি কি যে জনসংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো আদালত রায় দেয় তবে এটা সকলের জন্য মানতে বাধ্য আর একচল্লিশে বলছে কি যে এই চারটা কোর্ট একটি এসব কোনো চারটা যদি কোনো রায় দেয় এই এই দুই এই দুইটা গ্রাউন্ডের ভিত্তিতে তখন সেই রায়টাও হচ্ছে কি জাজমেন্ট ইন ড্রেম বা সকলের উপর মানতে তার আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ সবাইকে